বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হচ্ছে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের হীরক জয়ন্তী। লন্ডনে চলছে জমজমাট নানান আয়োজন। মামুনুর রশিদকে সঙ্গে নিয়ে লন্ডন প্রতিনিধি এম এ আর মুরাদের রিপোর্ট। 1952 সালে দুইজন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন, দিয়েছেন 12 জন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অনুমোদন, নিজ হাতে পার্লামেন্টে সূচনা করেছেন 59 বার। তিনি ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রানীর সিংহাসনে আরোহণের হীরক জয়ন্তীকে কেন্দ্র করে এখন গোটা ব্রিটেনে শোভা পাচ্ছে জাতীয় পতাকা, রানীর ছবি ও রং বেরঙের ফেস্টুন। We are very happy to be here and it's been wonderful and the people have been very gentle to us since we're traveling with a kid and viva la reina. We've come out to see the boats on the Thames and see the Queen. Unique event. উৎসবের প্রথম দিন শনিবার ডার্বিতে অনুষ্ঠিত ঘোড়দৌড় উদ্বোধন করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এছাড়া হীরক জয়ন্তী ও আসন্ন লন্ডন অলিম্পিকের জন্য পরিবর্তন আনা হয়েছে লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের। লাল নীল আর সাদা রঙের আলোয় বৃষ্টিকে আগামী 25 বছর এমন রূপে দেখবে বিশ্ববাসী। এদিকে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রবিবার টেমস নদীতে প্রায় সহস্রাধিক নৌকার বহন নিয়ে 7 মাইল দীর্ঘ পথ পাড়ি দেয় রানী সহ রাজপরিবারের অন্যান্য সদস্যরা। বৃষ্টি বিঘ্নিত হলেও সিংহাসনে পদার্পণের 60 বছরে লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হলেন রানী এলিজাবেথ। লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই।